হ্যালো ইব্রন আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের তেইশ সেশন অর্থাৎ আজকে আমাদের লাস্ট এই সেশনটি বায়ু দূষণের অধ্যায় তো আমরা মূলত এখান থেকে আজকে যে প্রশ্ন দেখব সেটা হচ্ছে এর এখানে দেখো ভাবনার খোরাক বাতাস থেকেও কিন্তু উইন্ড মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় আচ্ছা এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ বাড়বে না কমবে তো এটা আমরা প্রশ্ন দেখবো ঠিক আছে তো আমরা অ্যান্সারটাকে দেখে নিই তারপরে আর যদি কিছু থাকে আমরা পরে দেখছি ঠিক আছে তো এটা গতকাল সেশন আমাদের হ্যাঁ বায়ু দূষণ কমবে কারণ এই প্রযুক্তির মাধ্যমে বায়ুর দক্ষতা বজায় রাখা হয় এবং এটি পরিবেশে বিনামূল্যে বৈদ্যুতিক শক্তি উৎপাদনে সাহায্য করতে পারে তার মানে এখানে আমাদের বলা হয়েছে বায়ু দূষণ কমবে না কি বাড়বে তো উত্তর হবে কি অবশ্যই বায়ু দূষণ কমবে কিসের জন্য ঠিক আছে আশা করি এখান থেকে তোমরা যখন প্রশ্ন দেখবে তখন নিজেরা বুঝতে পারবা যে বলছে বাতাস থেকে কিন্তু উইন্ড পিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় তো আমরা এখানে বলতে পারি যে বাতাস থেকে যখন উইন উইন্ড পিলের মাধ্যমে শক্তি উৎপাদন করবো তখন অবশ্যই আমাদের বায়ু দূষণটা কমবে পারবে না ঠিক আছে তো এটা আশা করি বুঝতে পেরেছি এবং তোমাদের এই সেশনে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে যে কাজটা হলো এখানে দেখো ডায়গ্রাম আঁকতে বলছে এবং বলছে যে বলছে কি যে এই সেশনে তোমাদের দলের পরিকল্পনা গুছি উপস্থাপন করো অর্থাৎ তোমাদের যে দলগুলো থাকবে সবার দলে যেই কথাগুলো থাকবে এবং সবাই আর কি কম্বিনেশন করে সবার এক মতামত নিয়ে তোমরা একটা ফলোয়ার চার্ট তৈরি করবে আমাদের এই বায়ু দূষণ কীভাবে আর কি রোধ করা যায় প্রতিরোধ করা যায় অর্থাৎ কমানো যায় ঠিক আছে তো এই বায়ু দূষণের ফলে এলাকার জনজীবন ও প্রকৃতির উপর কী ধরনের প্রভাব পড়ছে অর্থাৎ এই যে এই বায়ু দূষণের ফলে তোমাদের এলাকায় ভালো ভালো দিক অথবা তোমার এলাকার খারাপ দিক কোনগুলা ঠিক আছে অবশ্যই ভালো দিক তো থাকবেই না বায়ু দূষণের সময় বেশিরভাগ সময় আমাদের কী হয় সবসময় খারাপ দিকগুলোই বেশি থাকে তো তোমরা এই বায়ু দূষণের খারাপ দিক কোনগুলো এবং জনজীবন কোথায় কীরকম হয়েছে কোথায় মানে এই সম্বন্ধে কিছু একটা খাতায় নোট করবা এবং সেটা আর কি ফলোচ্যাটের মাধ্যমে এইভাবে দেখাবা ঠিক আছে আর কি একটু দেখায় তোমাদেরকে মাঝে গিরাপের মতো ঠিক আছে মনে করো এটা তোমার ধরো একটা গিরাপ ইংরেজিতে যেমন গিরাপ পেপারের মতো আর কি এরকমভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে তোমরা সাজাবা ধরো এটা তোমার দিলাম হচ্ছে একটা সাল নির্দেশ করবো যে আমাদের দুই হাজার ধরো বিশ সালে আমাদের কীরকম ছিল একুশ সালে কি পরিমাণ এইভাবে আর কি তোর পর্যায়ক্রম চব্বিশ সাল পর্যন্ত আসবে ধাপে ধাপে আর কি বৃদ্ধি পাবে বা কমতে থাকবে আর আমরা যেটা শিওর বলতে পারি যে আমাদের আর কি এই বায়ু দূষণ কিন্তু আমাদের দিন দিন বাড়তেছে হ্যাঁ বিশ সাল থেকে একটু পরিমাণ একুশ একুশ সালে বৃদ্ধি পেয়েছে তারপর আবার বাইশ সাল বৃদ্ধি পেয়েছে এইভাবে কিন্তু আমাদের গ্রাফটা কিন্তু মানে পর্যায়ক্রমে আমাদের একটা থেকে একটা এইভাবে কিন্তু বড় হতে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে তোমরা আর জাস্ট আঁকাবা যদি তারপরেও না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা আর কি এ নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাবো এই শুধুমাত্র যেখানে এই ফুলোসঅ্যাট নিয়ে আলোচনা করা হবে তো আমাদের এই শেশনটি শেষ হয়ে গেল কিন্তু তো আমরা পরবর্তী সেশনটি আমাদের পরবর্তী অধ্যায় আমার বংশ তালিকা ঠিক আছে বংশ এইটা আমরা অধ্যায়টি আলোচনা করব তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আমাদের পরবর্তী এই অথরিটিতে বংশলতিকা অথরিটিতে ঠিক আছে তালিকা বলছি যেহেতু সরি এটা হচ্ছে আমার বংশলতিকা